আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। সম্প্রতি ভুটানের রাজা জিগমি খেসার নামগুয়া লোয়াংচুক ভারতে সফরে এসেছিলেন। দিল্লিতে তিনি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত ও ভুটান যুক্ত হবে রেলপথের মাধ্যমে। এর জন্য শীঘ্রই সমীক্ষা শুরু হবে। ভারতের সাহায্যেই ভুটান পর্যন্ত চলে যাবে সেই রেলপথ। অবশ্য শুধু রেল পরিষেবা নয়, বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রেও ভারত সাহায্য করতে চলেছে ভুটানকে। ওয়াংচুক ও মোদির বৈঠকে এইসব নিয়েই আলোচনা হয়েছে। জানা গিয়েছে অসমের কুকরাজার এবং ভুটানের গেলেফুর মধ্যে দিয়ে রেল লিঙ্ক হতে পারে। এর জন্য জায়গা খুঁজতে চূড়ান্ত সমীক্ষায় সম্মত হয়েছেন ওয়াংচুক। ভুটানকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই রেল লিঙ্কের বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এমন সময় আলোচনা হলো যখন সীমান্ত বিবাদ নিয়ে চীনের সঙ্গে ভুটানের আলোচনা চলছে। এই পরিস্থিতিতে কূটনৈতিক দিক দিয়ে এই রেলপথের আলোচনা বেশ গুরুত্বপূর্ণ বলে জানা গিয়েছে। রাতাবাড়ি এলাকার দুই শতক পুরনো মন্দির পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। শিব ও নারায়ণের মন্দির পুড়ল। এই ঘটনাকে কেন্দ্র করে রাতাবাড়ির দুর্লভচড়ার দামচড়া জনজাতি এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জেলায়ুক্ত মৃদুল যাদব ও পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। মোতায়েন করা হয়েছে সিআরপিএফ বাহিনী। দামচড়া পুঞ্জিতে 1800 সালের প্রতিষ্ঠিত মন্দিরটি সোমবার রাতে দুষ্কৃতীরা পুড়িয়ে দেয়। জানা যায় 1800 সালে প্রয়াত দেবীরাম বর্মনে আদিবাসী গ্রামে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরে শিব পার্বতী ও লক্ষ্মীনারায়ণ মূর্তি স্থাপন করা হয়েছিল। 200 বছর ধরে জনজাতিরা উপাসনা করে আসছেন। দারোনা দেবত্বর সম্পত্তি দখল করার উদ্দেশ্যে মন্দিরটি পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের পাকড়াও করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। এবার দেশের প্রতিটি নাগরিকদের সস্তায় আটা এবং ডাল দেওয়ার জন্য বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের তরফ থেকে সোমবার ভারত আটা এবং ভারত ডাল প্রকল্পের উদ্বোধন করা হলো। কেন্দ্র সরকারের উপভোক্তা বিষয়ক খাদ্য ও জনবণ্টন মন্ত্রী পীযূষ গোয়েল এদিন এই প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমেই দেশের কোনায় কোনায় সস্তায় আটা এবং ডাল পৌঁছে দেওয়া হবে। এমনিতে বাজারে যে সকল আটা পাওয়া যায় সেই সকল আটা যদি ব্র্যান্ডেড কোম্পানির নেওয়া হয় তাহলে প্রতি কিলো 35 থেকে 40 টাকার খরচ হয়। এর থেকে সস্তায় আটা খুঁজলে বড় জোর 32 টাকায় মিলতে পারে। কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে যে ভারত আটা প্রকল্পের উদ্বোধন করা হলো তাতে দেশের যে কোনো নাগরিক 27 টাকায় প্রতি কিলো আটা পেতে পারেন। একইভাবে ডালের ক্ষেত্রেও ভারত ডাল প্রকল্পের মধ্য দিয়ে অনেক সস্তায় ডাল বিক্রি করা হচ্ছে। যদি কেউ খুচরো দরে ভারত ডাল নিয়ে থাকেন তাহলে তাকে প্রতি কিলোর জন্য 60 টাকা খরচ করতে হবে। আবার যদি কেউ 30 কিলো নিয়ে থাকেন তাহলে তাকে প্রতি কিলো 55 টাকা খরচ করতে হবে। বাজারের তুলনায় 20% ছাড়ে দেওয়া হচ্ছে ভারত ডাল। মঙ্গলবার মিজোরামের 40টি আসনে ভোট গ্রহণ শুরু হয় সকাল 7টা থেকে। এদিন সকাল সকাল ভোট দিতে এসেছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জুরাম তাঙ্গা, কিন্তু তিনি ভোট দিতে পারেননি। আইজলের বুথে যান্ত্রিক গোলযোগের কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি তার। জানিয়েছেন সকালের কাজ সেরে পরে এসে ভোট দেবেন। 40টি কেন্দ্রে 8.57 লক্ষেরও বেশি ভোটার রাজ্যের 157 জন প্রার্থীর নির্বাচনী ভাগ্য নির্ধারণ করেন। 40টি কেন্দ্রে 8,57,000েরও বেশি ভোটার রাজ্যের 174 জন প্রার্থীর নির্বাচনী ভাগ্য নির্ধারণ করার জন্য গতকাল ভোট দেন। মিজোরামের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয় অনুসারে 1,276টি ভোট কেন্দ্রে 4,13,064 জন পুরুষ এবং 4,39,028 জন মহিলা ভোটার সহ
8,52,888 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দক্ষিণ কামরূপের পলাশবাড়িতে সংঘটিত হলো এক সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই বালক। নিহত দুই বালককে বাড়িয়াপাড়া এবং মনিয়ারি তিনিয়ালির অম্লানজ্যোতি দাস এবং চন্দন আলী বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চন্দন আলী স্থানীয় এক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ সূত্রে প্রাপ্ত খবরে জানা গিয়েছে মঙ্গলবার সকালের দিকে বড়িহাটের একটি ময়দানে অনুষ্ঠিত রাজ্য সরকার প্রচলিত খেল মহারণে অংশগ্রহণ করতে একটি মোটর সাইকেলে করে যাচ্ছিলেন অম্লানজ্যোতি দাস এবং চন্দন আলী। কিন্তু পলাশবাড়ি থানার সামনে আসার পর দুর্ভাগ্যবশত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতিক পরিবাহী খুঁটির সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয় বাইকের। সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। আকস্মিক এই দুর্ঘটনায় তরতাজা দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে তাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক কুল এবং সমগ্র অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে আসে। এদিকে দুর্ঘটনার পর পলাশবাড়ি থানা থেকে পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। আগামী 17 এবং 18 নভেম্বর শুক্রবার ও শনিবার করিমগঞ্জ উজানডিহি দরবার শরীফে দুই দিন ব্যাপী বাৎসরিক খানকা মহফিল অনুষ্ঠিত হবে। উক্ত খানকা মহফিল 17 নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর থেকে শুরু হবে, চলবে 19 নভেম্বর রবিবার ফজর পর্যন্ত। এই মুবারক মহফিলে তালিম ও তৈবিয়ত প্রদান করবেন উজানডিহির পীর হজরত শাহ সুফি সাইদ জুনাইদ আহমদ মাদানী। এই দুই দিন ব্যাপী খানকা মহফিলে উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট উলামায়ে কেরাম প্রতিদিন বিষয়ভিত্তিক বয়ান প্রদান করবেন। এই মুবারক মহফিলে তরিকদের সহ সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন উজানডিহির সর্বজন শ্রদ্ধেয় পীর হজরত শাহ সুফি সাইদ জুনাইদ আহমেদ মাদানী। আবার উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। দুই কিশোরের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল 9টা নাগাদ মণিপুরের ইম্ফল পশ্চিম জেলার কাংচুপ গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়েছে। বন্দুকযুদ্ধে 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জন পুলিশ কর্মী এবং 3 জন গ্রামীণ স্বেচ্ছাসেবক রয়েছেন। তাদের চিকিৎসার জন্য ইম্ফল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, রবিবার সকাল থেকে নিখোঁজ তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাইকে চেপে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন 2 জন। সোমবার সকাল পর্যন্ত তারা বাড়ি ফিরে না আসায় পুলিশে অভিযোগ দায়ের করে তাদের পরিবার। দুই কিশোরী মণিপুরের রাজধানী ইম্ফলের লামসাং শহরের বাসিন্দা। দুই কিশোর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তেজনা ছড়ায়। নতুন করে হিংসা ছড়ানোয় বাড়ানো হয়েছে নিরাপত্তা। নিখোঁজ কিশোরদের খুঁজে বের করার জন্য মণিপুর সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছে পরিবার। পুলিশ তল্লাশি শুরু করেছে। খাচা জেলার অন্তর্গত লক্ষ্মীপুর মহকুমায় অসম পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে 30,000টি নেশার ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজার মূল্য 6 কোটি টাকার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। মাদকদ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে রামসাং মার নামের এক ব্যক্তিকে। লক্ষ্মীপুরের মারকুলিনে মণিপুরগামী বাইপাসে পেট্রোল পাম্পের পাশে যৌথ বাহিনীর অভিযানে মাদক ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে রামসাংকে। সোমবার রাতে বাইপাসে নাকা তল্লাশি অভিযানে নেমে একটি অ্যাক্টিভা স্কুটারের গতি রোধ করে তাতে তল্লাশি চালিয়ে 30,000টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে অভিযানকারী যৌথ বাহিনী। পুলিশ ও ডাকাতদের মধ্যে গোলাগুলির সংঘর্ষ। সংঘর্ষে দুই ডাকাত নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে গোয়ালপাড়ার আগিয়ায়। নিহত ডাকাতদের নাম অমর থাপা ও শেখ ফরিদুল ইসলাম। সংঘর্ষে আগিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দাস এবং দুই কনস্টেবল সামান্য আহত হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে এএসপি ঋতুরাজ দলের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন ডাকাত দল গুলি চালায়। এরপর পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে অমর ও ফরিদুল নিহত হন। নিহত অমর তাপা একজন দুর্ধর্ষ অপরাধী ছিলেন।